একটা ভিএফএক্স করার একটা যে সাপোর্ট দরকার সেটা আমাদের বাজেটে সম্ভব না ভাই, শুধু শুধু লুঙ্গি উড়ায় সুপারম্যান করে তো লাভ না, তাই না? আবার যারা একেবারে মানে বাজেট আমি এফোর্ড করতে পারি না তাদের অবস্থা আসলে খুবই খারাপ, কোনো কোয়ালিটি গ্রেডে পড়ে না। আপনাকে অফ স্ক্রিনে আমি আমার ইয়েটা শোনাচ্ছিলাম না, আপনি শুনেছেন এটা আইফোনে এটা কি করতেছে সাউন্ড? এটা পুরোটা কলকাতার একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অয়ন ভট্টাচার্যা SRFTI-তে থেকে বের হয়ে এসকে মুভিজে কাজ করে তার মিক্সিং করা, আপনি মিক্সিংটা দেখেছেন? মানে এখন এটা আনফর্চুনেটলি আমি না নাই তাও কিন্তু এটা 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 জায়গায় কন্ট্রোভার্সি চলে যেতে পারে, নাই তা না হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারি অনেক ক্ষেত্রে, এমন হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের সাউন্ডের সাথে একমাত্র রিপন্নাথ ওয়ান পিস বাংলাদেশে টু, হ্যাঁ, যেটা হচ্ছে যে মানে আমাদের দেশে এই ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায় ভালোরা, আবার যারা একেবারে মানে বাজেট আমি অ্যাফোর্ড করতে পারি না তাদের অবস্থা আসলে খুবই খারাপ, কোনো কোয়ালিটির গ্রেডে পড়ে না। আপনার দেখা এই সাম্প্রতিককালে বেস্ট কালার সাউন্ড যে কোনো দেশের ছবি, তিনটা মুভির কথা বলতে হবে দুজনের কাছ থেকে শুনি, যে কোনো দেশের, যে কোনো দেশ, আমি সবার আগে আমার দেশটা বলি, বলেন হাওয়া। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাজ এ ডিরেক্টর এটাতে মানে ইটস আ ফ্ললেস ফিল্ম, ট্রু ফিল্ম টেকনিক্যালি, গল্পের জায়গা এটা ডিরেক্টর ডিরেক্টর হ্যাঁ আচ্ছা আচ্ছা। বলিউডে যাই, বলিউডে রিসেন্ট মানে টেকনিক্যালি বললে আমি বলবো RRR ওয়াজ টেকনিক্যালি ভেরি ভেরি সাউন্ড। মানে হলিউডে যাই, টপ গান ম্যাভরিক আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে, আমি তিনবার দেখেছি একেবারে, আমি প্রথম একমত বলতে হওয়ার ব্যাপারে একমত, মানে অসাধারণ পোস্ট প্রোডাকশন, বাংলাদেশের যদি কোনো ফিনিশ প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে হাওয়া, পোস্ট প্রোডাকশনের দিক থেকে ফিনিশ প্রোডাক্ট যেটা বলি, হ্যাঁ। আর ম্যাভরিক টপ গান যেটা মানে এত অসাধারণ, হ্যাঁ, এবং RRR যেটা হচ্ছে যে RRR ভালো, বাট আরেকটা কন্টেন্ট আমি নাম বলতে চাই সেটা হচ্ছে আপনার মানি হাইস কোরিয়ানটা নেটফ্লিক্সে আসছে, অসাধারণ কালার কোরিয়ান, হ্যাঁ কোরিয়ানটা। একটা আলাপ হচ্ছিল শৌকতের সাথে যে আপনি যে কোনো একটা ফ্যান্টাসি লাইক সুপারম্যান সুপার হিরো দিয়ে কাজ করতে চান, বাংলাদেশে ভিএফএক্স প্রধান কাজ কয়েকজন করার চেষ্টা করেছে, কার্টুন হয়ে গেছে, আমাদের বাজেটে সম্ভব না ভাই, শুধু শুধু লুঙ্গি উড়ায় সুপারম্যান করে তো লাভ নাই, তাই না? সুপার মানে আমি তো ধরেন একটা ছোটখাটো ট্রাই করছিলাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, শুধু শুধু মানে হাস্যকর জিনিস বানানোর থেকে আমাদের ওই যেটা বললো যে আমাদের লোকাল গল্পকে গ্লোবাল হিসেবে বলা উচিত আমাদের হয়তো। এখানে এখানে আমি একটু আমার একটা কোম্পানি আছে ভিজুয়ালাইজার, সেটা হচ্ছে আমরা মূলত ফ্রিল্যান্সিং কাজ করি, হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সিং অ্যানিমেশন করি। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার টিম মেম্বার হচ্ছে 8 পার্সন, এবং আমি আপনাদেরকে খুব মানে খুব গর্ব করে বলতে চাই আমরা ইন্ডিয়ারও কিছু প্রোডাকশন করছি, ইভেন দো খুব রিসেন্টলি জাজের একটা সিনেমা সেটার নাম হচ্ছে জিন, তারা সাউথ ইন্ডিয়া থেকে কাজ করে নিয়ে আসছিলো কলকাতা থেকে, আসার পরে তাদের কাছে এটা মনে হচ্ছে কোয়ালিটি মিট করে নাই, তারপর তারা আমাদেরকে যে আমার হাউসকে প্রজেক্টটা দিছে তাদের কাছে মনে হচ্ছে যে পরবর্তীতে আমাদের কন্টেন্টটাই তারা অ্যাকসেপ্ট করছে। তো সেক্ষেত্রে আমি বলি বাংলাদেশে কিন্তু অ্যানিমেটরদের লেভেলটা অনেকেই ধারণা নাই কোন লেভেলের ভালো অ্যানিমেটর বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট ইন্ডিভিজুয়াল না ইন্ডিভিজুয়াল না, এখনও গ্রুপ আছে আমরা, আমাদের একটা ইউনিটি আছে গ্রুপ আছে, বাট প্রবলেমটা যেটা হয় যে আমরা কত টাকার জন্য কত মিনিট অ্যাফোর্ড করব, এটা সিনেমার জন্য এই অ্যাফোর্ড আমরা করতে পারি না ট্রুলি, যেটা আর কিছুই না। মানে আমাদের সে এনিমেটের ব্যাপারে একটা কথা বলি, খুব লাউডলি বলি, বাংলাদেশ ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি যেটা হচ্ছে সাউথের ভিতরে যারা ভালো এনিমেটার প্রোভাইড করে, এবং আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে আপনি ফাইবার থেকে শুরু করে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা খুবই সুপার কাজ করে। রাইট, একটা প্রশ্ন রেখে লাস্ট ব্রেকে যেতে চাই, আর হয়তো কিছুক্ষণ থাকবো আমরা, প্রায় সময় আমরা আন্তর্জাতিক হব, আন্তর্জাতিক এই করে করে ওই করে করে বলি, এবং সেই জায়গায় আসলে সেই রেসে যাচ্ছেও আমরা শুনছি, আমেরিকা ধরছি, ইউরোপ ধরছি, মিডল ইস্ট কেন এখনো ব্ল্যাঙ্ক আছে, যেখানে আসলে সবচেয়ে বান্ডেল অফ অডিয়েন্স মানে কি ডিস্ট্রিবিউশনের কথা বলছেন, আমরা সেখানে প্রায় সময় আমরা দেখেন আপনি যে আমেরিকা ধরছেন, আমেরিকা ধরছেন না না আমেরিকা ধরছেন আপনি তো দুইটা কোম্পানি ওনারা করে, বাট ওনারাও যেভাবে করছেন এটা প্রপার, আমি তো ওদের সাথে এখনো কাজ করার সৌভাগ্য হয়নি, এবারই হবে,
ধরেন যারা করছেন ওনারা আসলে কতটুকু প্রফেশনালি করছেন যেটা ধরেন কথার কথা। একটা রিলায়েন্স যখন হাওয়া রিলিজ করবে আর আপনি তানভীর তারেক বা আমি খিজির খান যদি হাওয়া রিলিজ করি, দুইটা দুই ডিফারেন্ট হবে না? সো আমার কাছে মনে হয় যে এখনও ডিস্ট্রিবিউশন বাংলাদেশি ফিল্মকে বাংলাদেশ পেরিয়ে প্রপারভাবে ডিস্ট্রিবিউট করবে ভেবে আমরা আসলে ওই জায়গায় যেতে পারি নাই। এই প্রথম আমি দেখছি যে একটা ফিল্ম নিয়ে মানে বহির্বিশ্বে তারা এক্সাইটেড এটাকে ইয়ে করার জন্য। কিছুক্ষণ আগে আমি এটা পড়তেছিলাম গোল্ডেন গ্লোভে হাওয়া কিন্তু 20টা ফরেন ফিল্মের মধ্যে একটা ছিল, বাট আমাদেরই একজন লিখেছে যে মানে শি ইজ অলসো এ ইয়ে জাজ ইন দ্য গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডস বাংলাদেশি, রিন্থিনা রীতি নাম মেয়েটার, ইউসিএলএ থেকে পড়ালেখা করে এসছে। তো বলছিল যে হাওয়া প্রপারলি ওখানে ইয়েটা নেটওয়ার্কিংটা করে নাই, মানে এগুলোর জন্য তো লবিং লাগে, ইয়ে লাগে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি ভালো প্রোডাক্ট যখন এক্সপোর্ট করবেন তখন বাজার প্রসারিত হবে। আপনি যদি অনন্ত ভাইয়ের সিনেমাগুলো আপনি কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে কিছু সিনেমা আগে এক্সপোর্ট করা হয়েছে দেশের বাইরে, সেক্ষেত্রে বাজারটাকে মাইনাস করা হয়েছে, মানে বিকজ অফ আমি একদম স্টেটলি বললাম আপনাকে একটা কোয়ালিটি ফিল্ম আপনাকে বাজার প্রসারিত করবে, রিপ্রেজেন্ট করবে এবং প্রসারিত করবে, এবং আপনি দেশে বাইরে সিনেমা চালাচ্ছে আমার খুব লাভের লাভ নাই, বিকজ অফ আপনি আসলে দেশের ক্ষতি করতেছেন। আপনি তাহলে এই জিনিসই হয়তো আমাদের দেশের তৈরি আলটিমেট বাজারটাকে সংকুচিত করে, আপনি হাওয়া বাংলাদেশকে ওয়াইড করতেছে। তো আমাদের মাথায় রাখতে হবে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে গেলে যে কোন জিনিসটা কিছু ফিল্ম যেগুলো আমরা ক্যানজে দেখেছি যারা ক্যানজে যে অনেক লাফি সেগুলো আমাদের ক্ষতি করে, ক্ষতি করে। সরি, আমরা নিয়ে যাই যে মনে করি যে ওখানে নিয়ে গেলাম পয়সা দিয়ে একটা ইয়ে করে দেখাইলাম, এতে আমাদের এতে আমাদের ক্ষতি হয়। একমাত্র মনে হয় যে একমাত্র সাদের সিনেমাটাই আপনি অফিসিয়ালি কান থেকে ঠিক আছে এই করা আছে, এছাড়া কোনো সিনেমা কিন্তু হয় না। মাটির ময়না হয়েছিল, মাটির ময়না যে অন্য সেকশনে, অন্য সেকশনে এক্স্যাক্টলি, আর এটা হয়েছে আনচার্টেড। বাট হোপফুল ইনশাল্লাহ বাংলাদেশে এটা তো একটা রিমার্ক যেটা আছে পুরো বাংলাদেশে একটা টেস্ট সিনেমা তো আমাদের কাছে দেখাচ্ছে। সবারই তো একটা সার্কেল থাকে, সবারই একটা সার্কেল থাকে। আমার সার্কেল আমি যেমন বাড়ি ধরে দিয়েছি ওখানে মাসুদ হাসান উজ্জ্বলের অফিস আমার 8 নম্বরে, ওর 2 নম্বরে। উজ্জ্বলের সাথে আমার সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কথা হয়, আমি ইদার যাই বা ও আসে আমার সাথে কথা হয়। রাফি আজকে ভালো করছে, 2-3 জনের নাম বলেন না। ওয়েল, সৈকত নাসির ভালো করতেছে, রায়ান রাফি ভালো করছে, মেজবা রহমান সুমন ভালো করছে, ওটিটিতে আমি যদি বলি মহানগর বাণী চাষফাক নিপুণ ভালো করছে, সবচেয়ে ভালো করছে শাওকি। বিকজ ওর দুইটা প্রোডাকশন দেখে আমার কাছে মনে হয়েছে ওর থিঙ্কিং প্রসেস ইজ ডিফারেন্ট, ও গ্রে এরিয়াতে খেলে। আছে না যে মানে সবাই তো ব্যাটিং করে বাট লড়ার লড়া লড়াই, আমার মনে হয় যে হি হ্যাজ এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, আর আমার কাছে মনে হচ্ছে ছেলেটার হৃদয়টা পরিষ্কার। বিকি জাহিদ আছে, বিকি জাহিদ ভালো করছে। হ্যাঁ, বিকি জাহিদ, বিকি জাহিদের কাজ টেলিভিশনে বা ওটিভিতে ভালো করতেছে। সো হ্যাঁ, আর সিনিয়রদের মধ্যে অনেক ভালো করছে তানভীর ভাই। এখন নাম বলেন না, মানে এখন সত্যতা বলতে এই মুহূর্তে একদল মানে খিজির ভাই থেকে শুরু করে আমি বলি সবাই যারা নতুন যারা কাজ করতেছে এক্স্যাক্টলি প্রতিটা চিন্তাভাবনাই না মানে এই যে গ্রে লেভেলটা বলো মানে অন্য জায়গায় নাড়া দেওয়ার একটা চেষ্টা সবারই থাকে এবং ভালো করার চেষ্টা করতেছে। এন অফ দ্য ডে ভালো একটা প্রোডাকশন হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে না, বাট আলটিমেটলি গুড ট্রাই যেটা আমি বলি, বান্স অফ ট্রাই, মানে বিভিন্ন মানুষগুলো ডিরেক্টরগুলো সবাই নিজস্ব জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই আপনি আমরা বলতে পারি গোল্ডেন টাইম আসতেছে না আমার বা ভালো সময় যাচ্ছে না আমার, এই শব্দটা কিন্তু এইভাবে আসে না, পোষাপ বিভিন্ন জায়গা থেকে। তো আমার মনে হয় যে সঞ্জয় সামন্তের কথা বলা হয় না, উনি ভালো করতেছে না, অনেকেই ভালো করছে। আমাদের আমাদের একটা ইয়ে ডিরেক্টর আছে নিয়ামুল মুক্তা, হাতবিড়ালি বানিয়েছে ওর একটা ছবি আসছে রক্ত জবা, এই মুহূর্তে একটা ছবিতে সে শুটে গেছে বৈদ্য, ভালো লাগে, হি ইজ ভেরি গুড। হ্যাঁ, কন্টিনিউ প্রসেসে আছে, সাজ্জাদ আসছে, এমন হ্যাঁ সাজ্জাদ সাজ্জাদ আগে ফিল্ম করতে আসলে সবাই একটু ভয় পেত, এই ভয়টা ফিল্ম কাটছে, ফিল্ম করতে সবার আগে সাহস লাগে ভাই। আপনি আজকে সাহস নিয়ে বলে দেন লাইভে যে আমি আমি বানাবো, আপনি দেখবেন এটা কোনো না কোনো প্রসেস হবে, কষ্ট হবে বাট হবে, ওই সাহসটা লাগবে। আপনি যদি আগে ক্যালকুলেশন করা শুরু করেন, আচ্ছা বাজেট মিলে না, এটা হয় না, কার আগে আপনি সাহস নিয়ে বলেন একটা পা দেন দেখবে আরও 2টা পা যোগ হবে, আবার 3টা পা পিছাবেন তো 4টা পা আগাবেন, মানে ইটস এ প্রসেস, ইউ নিড টু হ্যাভ দ্য কারেজ টু বি এ ফিল্ম মেকার, স্পেশালি ইন বাংলা।